G20 বা গ্রুপ অফ 20 সামিট 2023 গঙ্গেজার ইন্ডিয়া গেলদে 1 ডিসেম্বর 2022 তারিখ তুন্দুরি 30 নভেম্বর 2023 তারিখ সং এগেমার 1 বছর সং চলিব G20 তে মান 12 দর নানান জায়গা গেলদে 3 আসের এপ্রিল দিদিনর G20 সায়েন্স কনক্লেভ ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচারর টিম লৈ বিটি যায় ত্রিপুরা রাজ্যর রাজধানী আগরতলাইদে এটি আরও সেই G20 সামিটর পার্ট হিসেবে একদিনের একান সেমিনার বিটি গেল ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি G20 ইউনিভার্সিটি কানেক্ট এঙ্গেজিং ইউথ মাইন্ডস টিম এল সেই সেমিনার মহারাজা বীর বিক্রম মাণিক্য অডিটোরিয়ামত ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আর ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আদাতি এই G20 ইউনিভার্সিটি কানেক্ট সেমিনার যুগল করা হই ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রয়ে সেরাক জালে সেমিনার ফাঙ্গুড়ি দেয় আকবর বাইলা ডিপুটি স্পিকার রাম প্রসাদ পাল এম্বাসেডর লালদুটলানা লালতে আইপিএস রিটার চন্দ্রশেখর ঘোষ ফাউন্ডার এন্ড সিএমডি বন্ধন ব্যাংক সৈত্যদেব পোদ্দার ভাইস চ্যান্সেলর এমবিবি ইউনিভার্সিটি আ প্রোফ গঙ্গা প্রসাদ প্রসেই ভাইস চ্যান্সেলর ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখ ভারত দে চান বেগত তুমবেদ গাবুচে তোমবা দে আসে গাবুচে গুনোর মাইন আনিরে হেকিগুড়ি পৃথিবীর গ্রিন ডেভেলপমেন্ট ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড লাইফ স্টাইল ফর এনভায়রনমেন্ট কি হামর লাগা যায় সেই সিদে লই G20 ইউনিভার্সিটি কানেক্টর যাই কল গতকাল পৃথিবীর ফাজাউত্তরান ইউনিভার্সিটির নকবাদ জোড়া হয় এই G20 ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রাম গড়িবাতি আসে মধ্যে 56 ইউনিভার্সিটি হল 12 যুদ যুদ রেজ্যর ইউনিভার্সিটি যত নানান টপিক প্যানেল ডিসকাশন করা হয়ে থাকে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি G20 প্যানেল ডিসকাশনের টপিক এল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড লাইফ স্টাইল ফর এনভায়রনমেন্ট যত প্রশ্ন করা হয় আ উত্তরও দিয়ে হয় প্যানেলিস্ট নতুন সেই বাদে রই স্বাগতছি যুদ যুদ স্টল যত ক্রিয়েটিভিটি গানিরে জু দেউই মানুষ ঋতু তুলি ধরিবার রিপোর্ট দা জুম্বো টাইমস।